Welcome to everyone. Aji mui eti bishesh uddeshya agot loi ei video tu korisu. Je apunaloke dekhise boardot likha ase Hironsor putro. So Hironsor putro hol tribhujor kali nirnoy kora ta putro. Jodi eta tribhujor tinita bahur jog amak diya thake tetia hole hei bahur jog tinitar sahayo ami tribhujtor kali nirnoy koribo paru. স্বাভাবিকতে আমার মনত এটা প্রশ্ন নিশ্চয় আহিব যে ত্রিভুজৰ কালি নির্ণয় কৰাৰ কাৰণে আমি এটা সূত্র জানো এইটো হৈছে হাফ ইনটু ভূমি পূৰণ উন্নতি তে এই সূত্রটো থকাৰ পিছত হিৰণসৰ সূত্র কিয় লাগে হিৰণসৰ সূত্রটোৰ নাম হিৰণসৰ সূত্র কিয় ৰখা হ'ল তে হিৰণস আছিল ইজিপ্তৰ আলেকজেণ্ডাৰ জন্মগ্রহণ কৰা এজন বিখ্যাত গণিতজ্ঞ তেও বেশিরভাগ সময় প্রয়োগিক গণিতত কাম করেছিল গাণিতিক আর ভৌতিক বিষয়বোৰত তেওঁৰ বৰঙণি ইমানেই সংখ্যাগধুৰ আৰু বিচিত্ৰ আছিল যে এইবোৰ ক্ষেত্ৰত তেওঁ এজন প্ৰশস্ত লিখক হিচাপে গণ্য কৰিব পাৰি তেওঁৰ বৰ্গ আয়ত ত্ৰিভুজ ত্ৰিপেজিয়াম বিভিন্ন তৰহৰ বিশিষ্ট চতুৰ্ভুজ সুষম বহুভুজ বৃত্ত বেলন শঙ্কু গোলহ ইত্যাদিবিলাকৰ পৃষ্ঠকালি কেনেকৈ নির্ণয় করব পারি তার উপর বিশেষভাবে চিন্তা চর্চা করেছিল তার এই ফলশ্রুতি এই ত্রিভুজর যে কালি নির্ণয় করা সূত্র এই সূত্রটো এখন কিতাবত লিখেছিল এই সূত্রটো প্রথমতে লিখি উলিয়াইছিল প্রথমতে সাব্যস্ত করেছিল যার কারণে এই সূত্রটোক আমি হিৰণসৰ সূত্র হিসাবে জানো এই সূত্রটো ত্রিভুজর কালি নির্ণয় করা আমার যিটো সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি সেইটোৰ পৰা কি পৃথক কিয় আমাক এই সূত্রটো লাগে যে এই সূত্রটো ত্রিভুজৰ কালি নির্ণয় কৰা আমাৰ যিটো সূত্র হাফ ইনটু বেস ইনটু হেইট এই সূত্রটোৰ পৰা এটাই পৃথক যে এই সূত্রটোৰ সহায়ত ত্রিভুজৰ কালি নির্ণয় কৰিবলৈ হলে যিকোনো এটা ত্রিভুজৰ আমি ভূমি আৰু ত্রিভুজটোৰ উন্নতি মানে সাপোজ এনেকুৱা যদি আমি এটা ত্রিভুজ লো এইটুক যদি আমি বি হিসাবে লো ইয়ার শীর্ষবিন্দুর পর এটা যদি আমি লম্ব টানো এইটুক এইচ হিসাবে ললে এই দুটা বাহু যোগ জনা থাকিলে আমি ত্রিভুজটোৰ কালি উলিয়াব পারো কিন্তু এনেকুৱা যদি আমার কিছু কন্ডিশন আহে যে ত্রিভুজটোৰ মাত্র তিনিটা বাহুর যোগে আমার দিয়া আছে এই এইচৰ মানটো আমার জনা নাই মানে শীর্ষবিন্দুর পর ভূমির ওপর অকা যেটা লম্ব সেই লম্বৰ জোখটো আমি নাজানো তেতিয়া আমি কেনেকৈ ত্ৰিভুজৰ কালি নিৰ্ণয় কৰিব পাৰিম এই ধৰণৰ পৰিস্থিতি যদি উদ্ভৱ হয় সাপোজ আমি ত্ৰিভুজটোৰ বাহু তিনিটা আমি জানো বাকী একক তথ্য আমাৰ হাতত নাই তেতিয়া আমি এই সূত্ৰটোৰ সহায়ত ত্ৰিভুজটোৰ কালি নিৰ্ণয় কৰিব পাৰোঁ তো হিৰণসৰ সূত্ৰৰ স্পেচিয়েলিটি কি যে এটা ত্ৰিভুজৰ মাত্ৰ তিনিটা বাহুৰ জোখ যদি আমাৰ জনা থাকে সেই বাহু তিনিটাৰ জোখৰ সহায়ত আমি ত্ৰিভুজটোৰ কালি নিৰ্ণয় কৰিব পাৰোঁ ইয়াৰ লগে লগে এটা কথা আৰু আহিল যে যদি এটা ত্ৰিভুজৰ তিনিটা বাহুৰ জোখ জনা থাকিলে আমি ত্ৰিভুজটোৰ কালি উলিয়াব পাৰোঁ এনেকুৱা এটা ত্ৰিভুজ সমমানি ত্ৰিভুজ এটা মই লৈছোঁ এই সমমানি ত্ৰিভুজটোৰ এইটো বাহু আর এইটো বাহুর আমি যোগ জানো এই সমমানি ত্রিভুজটোৰ বাহু তিনিটার যোগ যে এইডালক আমি ভূমি হিসাবে লৈছো ভূমির উপর এইডাল লম্ব আর এইটো হাইপোটেনাস ইয়ার কালি উলিয়াব লাগিলে আমি ত্রিভুজৰ কালির সূত্র ব্যবহার করে উলিয়াব হাফ ইনটু এল ইনটু বি হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি করলে ত্রিভুজটোৰ কালি আমি পাই যাম কথাটো হল এনেকুৱা ক্ষেত্ৰত হিৰণসৰ সূত্ৰ প্ৰয়োগ কৰিলে আমি একে উত্তৰ পাম নে নাপাম অৰ্থাৎ যিবিলাক ত্ৰিভুজৰ কালি আমি বিকল্প ধৰণে উলিয়াব পাৰোঁ সেইবিলাক যদি আমি হিৰণসৰ সূত্ৰ প্ৰয়োগ কৰোঁ তেতিয়াহ'লে আমি একে উত্তৰ পাম নে নাপাম এইটো আমি নিশ্চিতভাৱে পাম কাৰণ হিৰণসৰ সূত্ৰত এটা কথা কৈছে যে ত্ৰিভুজৰ তিনিটা বাহুৰ যোগ যদি আমাৰ জনা থাকে যিকোনো ত্ৰিভুজৰ আমি কালি নিৰ্ণয় কৰিব পাৰি তাত কোনো ত্ৰিভুজৰ ভাগ কৰি দিয়া নাই সমমানি ত্ৰিভুজ সমবাহু ত্ৰিভুজ সমদ্বিবাহু ত্ৰিভুজ এনেকুৱা কোনো ধৰণৰ চৰ্ত নাই
হিয়ামসর সূত্রত স্টেটমেন্ট এনেকুৱা আছে যদি এটা ত্রিভুজৰ বাহু তিনিটাৰ যোগ এই ত্রিভুজটো কোনো নির্দিষ্ট ত্রিভুজ নহয় যিকোনো ত্রিভুজ সমবাহু সমকোণী বিষম বাহু যি কোনো ত্রিভুজৰ ক্ষেত্ৰত বাহু তিনিটাৰ যোগ যদি আমি জানো তেনেহলে এই সূত্রটোৰ সহায়ত আমি কালি নির্ণয় কৰিব পাৰো সূত্রটো হৈছে ৰুট অভাৰ এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই কেইটাৰ পূৰণফলৰ বৰ্গমূল আমি ল'ব লাগিব এস কি এস হৈছে এ প্লাছ বি প্লাছ সি বাই টু এ প্লাছ বি প্লাছ সি তিনিখৰ যোগফল লোৱা মানে আমি কি জানো ত্ৰিভুজটোৰ পৰিসীমা আৰু এই পৰিসীমা দুইৰে হৰণ কৰিছোঁ গতিকে আমি এছক অৰ্ধ পৰিসীমা বুলি ক'ব পাৰিম এছ অৰ্ধ পৰিসীমা চেমি পেৰিমিটাৰ চ' চেমি পেৰিমিটাৰৰ পৰা আমি এছ লিখিছোঁ পেৰিমিটাৰ বুলি ক'লে আমি কি জানো পৰিসীমা চেমি পেৰিমিটাৰ অৰ্ধ পৰিসীমা এছ অৰ্ধ পৰিসীমা আৰু সূত্ৰটো হৈছে এইটো এই সূত্ৰটোৰ সহায়ত আমি যিকোনো ত্ৰিভুজৰ যিহেতু কালি নিৰ্ণয় কৰিব পাৰোঁ নৱম শ্ৰেণীৰ পাঠ্যপুথিত এই সূত্ৰটো আমাৰ দিয়া আছে এই সূত্ৰটো প্ৰয়োগ কৰি বিভিন্ন ত্ৰিভুজৰ কালি চতুৰ্ভুজৰ কালি নিৰ্ণয় কৰাৰ কাৰণে আমি হিৰণসৰ সূত্ৰ প্ৰয়োগ কৰিছোঁ মই ভাবিছোঁ এই সূত্ৰটোক লৈ হয়তো ষ্টুডেণ্টৰ মাজত মনত প্ৰশ্ন আহিব পাৰে এই সূত্ৰটো ক'ৰ পৰা আহিল বা এই সূত্ৰটো কেনেকৈ প্ৰমাণ কৰিব পাৰি চ' মোৰ এই ভিডিঅ'টোৰ উদ্দেশ্য হৈছে আমি এই সূত্ৰটো সাব্যস্ত কৰিম হিৰণসৰ সূত্ৰটো আমি প্ৰমাণ কৰিব যাম চ' মই এ বি চি এটা ত্ৰিভুজ বিবেচনা কৰিছোঁ যিটো ত্ৰিভুজৰ এ বি চি আৰু এ চি বাহুৰ যোগ চিত্ৰত উল্লেখ কৰা ধৰণৰ বি চি বাহুৰ যোগ মই এ হিচাপত লৈছোঁ এ বি বাহুৰ যোগ মই চি আৰু এ চি বাহুৰ যোগ বি লৈছোঁ এই এ বি চি ত্ৰিভুজটোৰ কালি নিৰ্ণয় আমি কৰিব লাগিব চ' আমি এটা কাম কৰিছোঁ এ বিন্দুৰ পৰা বি চিৰ ওপৰত এ বি লম্ব অংকন কৰিছোঁ আৰু বি বি বাহুৰ যোগ এই বাহুৰ বি ডি বাহুৰ যোগ এক্স হিচাপে মই বিবেচনা কৰিছোঁ যদি বি ডি এক্স হয় চি ডি বাহুৰ যোগ হ'ব এ মাইনাছ এক্স ৰাইট এতিয়া আমি চিত্ৰত দেখিছোঁ যে এ বি চি ত্ৰিভুজক এ ডি এই লম্বদলে দুটা সমকোণী ত্ৰিভুজত ভাগ কৰিছে এটা সমকোণী ত্ৰিভুজ আমি কি পালোঁ এ ডি চি আৰু আনটো সমকোণী ত্ৰিভুজ এ ডি বি চ' এ ডি চি ত্ৰিভুজত যদি আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ প্ৰয়োগ কৰোঁ তেতিয়া আমি কি পাম এ ডি চি সমকোণী পাইথাগোৰাছৰ সূত্ৰটোত কি আছিলে পাইথাগোৰাছৰ সূত্ৰ অতিভুজৰ বৰ্গ বাকী দুটা বাহুৰ বৰ্গৰ যোগফলৰ সমান চ' এ ডি এ ডি চি ত্ৰিভুজ এইটো এ ডি চি ত্ৰিভুজত এ চি স্কুৱেৰ ইজুকেল এ ডি স্কুৱেৰ প্লাছ চি ডি স্কুৱেৰ গতিকে আমি কি পাম যে এ চি স্কুৱেৰ ইজ ইকুৱেল এ ডি স্কুৱেৰ প্লাছ চি ডি স্কুৱেৰ এ চি স্কুৱেৰ মিনছ বি স্কুৱেৰ ইজ ইকুৱেল এ ডি স্কুৱেৰ এইচ স্কুৱেৰ প্লাছ চি ডি স্কুৱেৰ এ মাইনাছ এক্স হোল স্কুৱেৰ This implies b square is equal h square plus a minus b whole square formula yak expand jodi koru ami ki pam a square plus x square minus twice a x right it ami number 1 next adb ei homoni tribhustor pora ami ki pam tribhus a b বি সমকোণীৰ কি পাম এ বি স্কুৱেৰ ইজ ইকুৱেল এ ডি স্কুৱেৰ প্লাছ বি ডি স্কুৱেৰ ৰাইট চ' এ বি স্কুৱেৰ মিনছ আমি কি পাম চ' চি স্কুৱেৰ এ ডি স্কুৱেৰ এইচ স্কুৱেৰ আৰু বি ডি স্কুৱেৰ এক্স স্কুৱেৰ আমি যদি এক্স স্কুৱেৰৰ মানটো উলিয়াবলৈ চাওঁ আমি যদি এক্স স্কুৱেৰৰ মান উলিয়াওঁ কি পাম এক্স স্কুৱেৰ ইজ ইকুৱেল এইচ স্কুৱেৰ টাৰ্মটো এইফালে আহিলে চি স্কুৱেৰ মাইনাছ এইচ স্কুৱেৰ ৰাইট চ' আমি এক্স ইজ ইকুৱেল কি পাম
x is equal to root over c square minus h square. The number I mean 2 d. Right? 1 are 2. 1 are 2 for I mean 1 and 2 implies. Mane x or man, I mean 1 or bohuan. Keep on the b square is equal h square plus a square plus x square. X square means c square minus h square. C square minus h square. Minus twice x, 2a. X or man, I mean keep on 2 root over c square minus h square. আমি এইখিনি যদি এতিয়া আমি ক্যালকুলেশন করু কি পাম যে b স্কয়ার ইজ ইকুয়াল h স্কয়ার টা ক্যানসেল আমি কি পাম a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2a রুট ওভার c স্কয়ার মাইনাস h স্কয়ার আমি a স্কয়ার আর c স্কয়ার টার্ম দুটো আমি এইখানে লৈ যাব পারি সো b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার এখানে আইলে মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস 2s a root over c square minus h square. The minus twice a c square minus h square. A term to me khale likhi chu is equal a square plus c square minus b square. So negative sin to khale ami cancel koribo pare. So keep on root over c square minus h square is equal a square plus c square minus b square by Right? আমি যদি দুই ফালে স্কোয়ার করো তেতিয়া আমি কি পাম c স্কোয়ার মাইনাস h স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2 i a হোল স্কোয়ার মাইনাস h স্কোয়ার ইজ ইকুয়াল আমি কি পাম c স্কোয়ার টার্মটা আমি এই ফালে যদি লৈ যাও তাহলে পাম a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার বাই 4 a স্কোয়ার c স্কোয়ার টার্ম তো হিফালে আহিলে আমি কি পাম মাইনাস c স্কোয়ার ইয়ার পিছত আমি কি করিম যে h স্কোয়ার নেগেটিভ h স্কোয়ার টু আমি নেগেটিভ সাইন দুটা দুই ফালে ক্যানসেল করিম তেতিয়া কি হবো যে c স্কোয়ার মাইনাস a square plus c square minus b square whole square by 4 a square. ঠিক আছে কি কল এলসিএম লম বলে কি হবো 4 a square এটো হবো 4 a square c square minus a square plus c square minus b square whole square. সো এটো আমি যদি এনে কই লিখো 2ac whole square minus a square plus c square minus b square whole square. এতিয়া কি হব a square minus b square এটো এটা ফর্মুলাত পড়িব ইয়াক আমি এক্সপ্যান্ড কৰিব পাৰিম কি a plus b whole into a minus b. So twice ac plus a square plus c square minus b square whole into 2ac minus এই টার্ম দুটা কি হব নেগেটিভ a স্কয়ার মাইনাস c স্কয়ার আর নেগেটিভ টার্ম দুটা কি হব পজিটিভ ডিভাইডেড বাই 4 a স্কয়ার রাইট এখিনি আমি এতিয়া এনে কই লিখিব পারি 2ac plus a স্কয়ার plus c স্কয়ার means a plus c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে এই তিনিটা মানে a plus c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার আর সেকেন্ড ব্র্যাকেট দিছো এইখিনি আমি এনেকৈ লিখিব পাৰো যে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac অন্য একো নহয় d স্কোয়ার টার্মটো প্ৰথমত লিখিছো মাইনাস মাইনাস চিহ্নটো যেতিয়া ব্ৰেকেটৰ বাহিৰত লিখিম নেগেটিভ a স্কোয়ারটো পজিটিভ a স্কোয়ার নেগেটিভ c স্কোয়ার পজিটিভ c স্কোয়ার হ'ব আৰু পজিটিভ 2ac টো নেগেটিভ 2ac হ'ব বাই 4a স্কোয়ার ঠিক আছে সো ইয়াৰ পিছত আমি কি কৰিব পাৰিম If a plus c whole square minus b square ঠিক সেইদৰে আমি এইটোৰ পৰা কি পাম যে b square minus a এইটো a minus c whole square ৰ সূত্ৰ এইটো a minus c whole square ৰ সূত্ৰ a square minus 2ac plus c square মানে a minus c whole square by 4a square
square minus b square formula yak expand kore 4 a square etu a hisabot loisu etu b hisabot gotike ami ki pam a plus c plus b a plus c minus b a plus b holo te a minus b thik hetore etu ami jodi expand koru ki pam je b plus a minus c aro b minus a plus c एटु a square minus b square formula expand कोरी दे, a दूटा आमी a हिसाबत पाम। So, एखिने आमी की, एखिने आमी एन्ने कोई लिखिवो पड़ें, जे a plus b plus c, एटु a plus b plus c minus twice b, एन्ने कोई लिखिवो पड़ो, b परा twice b, minus कोरी ले की होबो, minus b होबो। এইটো আমি এনে কই লিখিম a plus b plus c minus 2c c এর পড়া 2c minus কইলে minus c পাম এইটো a plus b plus c minus 2a এনে কই লিখিব পাৰিম বাই 4s রাইট সো এই ট্রায়াঙ্গলটোৰ পড়া আমি এটা কথা নিশ্চিতভাৱে জানো যে ট্রায়াঙ্গলটোৰ পেৰিমিটাৰ যদি উলিয়াও perimeter উলিয়ালে আমি কি পাম a plus b plus c এটো perimeter যদি semi perimeter উলিয়াও তেতিয়া হলে আমি কি পাম a plus b plus c by 2 সো এইখিনি আমি কি বলি কম semi perimeter s অর্ধ পরিহিমা s is equal to triangle to এনে কোয়া হবে গতিকে a plus b plus c এর মান কি হবো যে 2s is equal to a plus b plus c রাইট এইখিনি আমি এতিয়া কি পাম a plus b plus c মানে twice s এইখিনি থাই twice s minus 2b twice s minus 2c এইখিনি হল twice s আর এইটো twice s minus twice a by 4 a square সো এইখিনি আমি কি করিব পাৰিম যে 2s ইয়ার পৰা 2 কমন লব পাৰিম ইয়ার পৰা 2 কমন লব পাৰিম ইয়ার পৰা 2 কমন লব পাৰিম সো 2 ইনটু 2 4 4 ইনটু 2 8 8 ইনটু 2 কি হ'ব 16 16 s আৰু ব্ৰেকেটৰ ভিতৰত s মাইনাস b s মাইনাস c s মাইনাস e বাই 4 s স্কোয়ার So 4 is 16 of me cancel for the 4 times. Right? Oh, I mean, each in man will as you know, each in you wish 8 square or man. 8 square is equal. Right? So I'm killing him, therefore, 8 square is equal 4 s s minus a. 8 of the again is s minus b s minus by a square so আমি এটা কাম কৰিব পাৰিম a square term টো ইফালে লৈ আহো a square term টো ইফালে আইলে হ'ব a square h square আৰু 4 টো এইফালে যদি আমি লৈ আহো তেতিয়া আমি কি পাম 1 by 4 is equal as s minus a s minus b s minus c ঠিক আছে to h a chitra tur pora ami ki paisu half into ekhini a bhumi bhumi ami ki palu bhumi palu a aru unnati ki palu h unnati palu h tar jodi half eri multiply koru tetia hole etu hob area of a b সি তাহলে এবিসি ত্রিভুজৰ কালিৰ সূত্র হাফ ইনটু এ ইনটু এইচ সো এরিয়া এবিসি হাফ ইনটু এ ইনটু এইচ গতিকে ইয়াৰ যদি আমি উভয়বিক্ষৰ বৰ্গমূল লও তেতিয়া হলে আমি উভয়বিক্ষৰ ধনাত্মক বৰ্গমূল ললে কি পাম হাফ ইনটু এ ইনটু এইচ ইজ ইকুৱেল ধনাত্মক বৰ্গমূল লৈছো গতিকে এইখিনি হ'ব এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আৰু হাফ ইনটু এ ইনটু এইচ এইটোক আমি কি কম এরিয়া অফ এবিসি
area of triangle ABC is equal root over S, S minus A, S minus B, S minus C. গুটিকে আমাৰ হিৰণৰ সূত্ৰ জি আমাক ষ্টেটমেণ্ট কৈছিল যে এটা ত্ৰিভুজ আহতিনিতাৰ যোগ যদি ABC হয় আৰু অৰ্ধপৰিসীমাত যদি S ৰ নামাকৰণ কৰা হয় তাৰ কালি ইটো হয় গুটিকে এটো আমাৰ প্ৰমাণ হৈ গ'ল ওকে আমি হিৰণৰ সূত্ৰটো এই ধৰণে প্ৰমাণ কৰিব পাৰো আৰু হিৰণৰ সূত্ৰ প্ৰমাণ যেহেতু আমাৰ হাতত থাকিব গুটিকে হিৰণৰ সূত্ৰৰ সহায়ত আমাৰ অনুশীলনৰ জিলা অংক নবম শ্ৰেণীৰ আছে আমি সমাধান কৰিব পাৰিম নেক্সট ভিডিওত মই হিৰণৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি কেনেদৰে সমস্যাসমূহ সমাধান কৰিব পাৰি ত্ৰিভুজ বা বিভিন্ন আকৃতিৰ চতুৰ্ভুজৰ ত্ৰিভুজলৈ পৰিণত কৰি ত্ৰিভুজত ভাগ কৰি হিৰণৰ সূত্ৰৰ সহায়ত কালি উলিয়াই গোটেই চতুৰ্ভুজটোৰ বা গোটেই পঞ্চভুজটোৰ কালি নিৰ্ণয় কৰিব পাৰি থেংক ইউ